লেট বাবা, তুই একদম চিন্তা করিস না, তেমন একটা সময় কিন্তু লাগবে না। তাছাড়া তুই আমার কত সুন্দর একটা ছেলে। আমি এনএসইউর 4 পাওয়া মেয়ে আর তুমি আমার জন্য 3.9 এর জন্য করেছো। দিস ইজ ইম্পসিবল। আম পারবো না। এসো বাবার সাথে যখন কথা বলছিলাম তখন তো সে বলছিল ছেলে অনেক ভালো। দেখেন ভাই, 3.9 এটা তো খুব কম একটা সিজি না। 3.9 এর সাথে কি 4 এর তুলনা চলে? তাছাড়া আমার ছেলে পড়াশোনা বাদে আরো অনেক কাজ করে, কম্পিউটারে বসে বসে রাত্রে তো অনেক কিছু করে। তুমি রান্না পারো? ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, কাপড় ধোয়া? হ্যাঁ আমার ছেলে সব পারে। ঠিক ছোটবেলা থেকে আমি ওকে নিজের হাতে সব শিখাই। টয়লেট পরিষ্কার করতে পারো তো? আমি বাথরুম পরিষ্কার করতে পারি, আমার ছেলে পারবে না? ভালো ছেলে, এই ছেলেকে হাত ছাড়া করা যাবে না। ডাডি, এখন তো আমরা বোধ হয় যৌতুকের বাধাটা তুলে ফেলতে পারি। যৌতুকের কথা আসলে কোত্থেকে? এত সুন্দর ছেলে দিচ্ছি আমার যৌতুক। তাছাড়া মা, বিয়ের পর তো তুমি আমাদের ঘরে আমাদের মেয়ে হয়ে আসবে। সব 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 লিসেন, আমি মেয়েটা এসব কিছু হতে পারবো না। আমি যদি আপনার মেয়ে হই তাহলে তো আমার ভাই হয়ে গেল। এখন তুমি আমাকে বলো, তুমি তো আবার মেটালার্জিক ছেলে না? তুমি তো এই যে গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড এগুলোর হিসাব নিকাশ জানো? এগুলো না আমার আবার খুব পছন্দ। তো কয় ভরে দিচ্ছ? মা উঠ বাবা উঠ, এই মেয়ের কাছে দিয়ে দিব না। চলো সব ডিমান্ড চল বাবা, তোর জন্য বুয়েটের আরো কম সে জল আমি আনবো আমরা। ডাডি, ওয়াজ দিস সাচ আ ওয়েস্ট অফ টাইম? এই এই 3.9 এর পাওয়া ছেলে আমাকে আমাকে 4 পাওয়া মেয়েকে এইভাবে তেজ দেখা দিয়ে চলে গেল। আমি আমি কম না, আমি 4। আমার মেয়ে বলে কথা, এখন সময় তো বোধহয় একটু বাকি আছে না? চল আরেকটা ছেলে দেখে আসি। হ্যাঁ 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 হ্যাঁ, এটা কিন্তু আবার 4 হওয়া লাগবে। ঠিক আছে, ওকে।